নম্বর দুই, সাহাবাজ মাইনের ইমান, এদের ইমানের সাথে কি আমাদের তুলনা হয়? আদনা দরজার সাহাবির সাথে ইমানের তুলনা হয়? আল্লাহু আকবার। এই প্রসঙ্গে একটা ওয়াকিয়া, তাহলে বুঝতে পারবেন সাহাবিদের ইমান কত মজবুত ছিল। খলিফাতুল মুসলিমিন ওয়ারদু জাহানের বাদশা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় এই ওয়াকিয়াটা। ফারুক আজম এত বড় জলিলুল কদর সাহাবি ছিলেন, যার সামনে আল্লাহ রসুল বলেছিল আমার ওমর সমস্ত উম্মতের জন্য রহমত। আরেক জায়গায় বলে আমার পরে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতো বানাইতো তো এটা হইতো হযরত ওমর। কত বড় বুজুর্গ! এই বুজুর্গের রাবি, বুজুর্গের দলিল দিছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি দলিল? তাম মদিনার মধ্যে মানুষ ঘুমের ঘরে যদি কোনো স্বপ্নে দেখতো কে কি স্বপ্ন দেখছে এটা হযরত ওমর বলে দিতে পারতো। বলে আর জ্বলন্ত প্রমাণ আমি, হযরত আলী বলেন এর জ্বলন্ত প্রমাণ আমি। কেমনে? কয়েকদিন আমি স্বপ্নে দেখি একজন মহিলা গামলায় করে, গামলা তোমাদেরটা বলো ডিস, গামলায় করে ডিশে করে এক ডিস খেজুর নিয়ে আসছে, নবীজির কাছে এনে দিছে। হযরত আলী বলেন আমি স্বপ্নে দেখছি নবীজি আমাকে একটা খেজুর দিস। কয়টা? আমি খেজুরটা খাইতেছি, খাইতে খাইতে মসজিদে নববীর বাস্তব আজান হয়ে গেছে। এখন দেখি আমার মুখের মধ্যে খেজুর নাই, কিন্তু নবীজিতে খেজুর দিছে, খেজুরের আটিটা এখনো আমার মুখের ভিতর ঢুকে রয়েছে। এই মুখে আটি রাখিয়া মসজিদের নববীর দিকে দৌড়াইতে আসি, আটিটা পকেটের মধ্যে রেখে মসজিদে নববীর মধ্যে হযরত ওমরের পিছে নামাজ পড়লাম। নামাজ আদায় করে পিছনের দিকে তাকাই, দেখি তসবিহ তাহলিলের পর হযরত ওমরও খেজুর বন্টন করতেছে, আমিও কাতার দিছি। খেজুর বন্টনের মধ্যে দেখি ইনসাফ অনুযায়ী হযরত ওমর খেজুর বন্টন করতেছে, আমি যখন গেছি আমারে একটা খেজুর দিস, আগে কাউকে চারটা পাঁচটা এরকম করে দিস, আমার বেলা এসে একটা হয়ে গেছে। লাইন চুক্ত হইলাম, হইয়া বললাম আমিরুল মুমিনিন, আর দুই একটা বাড়াই দেওয়া যায় না? হযরত ওমর বলল না। আমি বললাম কেন? বলো গত রাত্রে তো আপনি একটাই খেজুর পাইছেন, নবীর উপর মাতবুরি করা যাবে না। একটু জোরে কর না, আর একটু জোরে বলেন। হযরত আলী বলেন এই কথার দ্বারা প্রমাণ মদিনার যে যেই স্বপ্ন দেখুক হযরত ওমর এটা জানে, আমার পয়গম্বর একটা খেজুর দিছে এটা হযরত ওমর জানে। জানি আর আমার দুইটা খেজুর দিল না, একটাই দিছে, দিয়া বলে যে নবীর উপর মাতবুরি করণ যাইব না। সে হযরত ওমর এর খেলাফতের যুগে কথাগুলো আগে বুঝেন, এরপরে আলোচনার দিকে যান, অসুবিধা হইতেছে আপনাদের? মানুষজন নাই তো গোছাইতে একটু কষ্ট হইতেছে।